চাউমিন সেদ্ধ করার ঝামেলা ছাড়াই আজকে আমি তোমাদের সাথে চাউমিনের একটা দারুণ রেসিপি কিন্তু শেয়ার করতে চলেছি, আর যেটা করা এতটাই সোজা যে তোমরা কিন্তু ঝটপট খুব কম সময়ের মধ্যেই এটা করে নিতে পারবে। আর চাউমিন কম সেদ্ধ বা বেশি সেদ্ধ হওয়ার টেনশনও থাকবে না। তো প্রথমেই নর্মাল জল নিয়ে তার মধ্যে চাউমিনগুলোকে এরকমভাবে ভিজিয়ে দিলাম, 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর এই সময়ের মধ্যে কিন্তু আমরা অনায়াসে সবজিগুলোকে কেটে নিতে পারি। 10 থেকে 15 মিনিট বাদে দেখবে চাউমিনগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতো সুন্দর নরম হয়ে গেছে। এরপরে সামান্য একটু তেল মাখিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এদিকে কড়াইতে কিছুটা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু সবজি কুচানো। আমি এখানে দিয়েছি আলু আর বিনস। আর আলু খেতে আমি যেহেতু একটু বেশিই ভালোবাসি, তাই সব কিছুতেই কিন্তু কম বেশি করে একটু আলুটা আমি দিয়ে থাকি। সবজিগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ। সবজিগুলো সেদ্ধ হওয়ার পরে লবণটা দিলে কিন্তু সবজিগুলো বেশ সুন্দর হয়ে যায়, আর তার সাথে সবজি থেকে জল বেরিয়ে মাখা মাখা হয়ে যায় না। এরপরে সবজিগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজানো চাউমিনটা, আর তার সাথে দিয়ে দিলাম ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ। আর সব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিলাম। এরপরে আলাদা একটা কড়াই নিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে এরকম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। আর এইভাবে ডিমটা ভাজলে কিন্তু আমার খেতে বেশি ভালো লাগে। তারপরে চাউমিনের সাথে ডিমটাকে একসাথে সার্ভ করে দিলাম। খুবই সোজা আর সুন্দর একটা রেসিপি, আর আশা করছি এইভাবে তোমাদেরকে হয়তো এর আগে চাউমিন বানানো কেউ দেখায়নি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।